একটু আগে আপনারা যেই দুইটা ভিডিও দেখলেন, এই ধরনের ভিডিও কিভাবে আপনিও এডিটিং করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো, তাও আবার কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে। এই ধরনের ভিডিওকে বলা হয় টেক্সট রিভিল অ্যাজ দ্য সাবজেক্ট মুভ, মানে ভিডিওর সাবজেক্টটা যেভাবে মুভ করবে টেক্সটটাও ঠিক একইভাবে রিভিল হবে। আসসালামু আলাইকুম, আমি আফিফ, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হন বা আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটার মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। আসবার কথা বাড়াবো না, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা কাইন মাস্টার অ্যাপটা ওপেন করে নেব, এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। 16:9 রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখান থেকে আপনারা যেই ভিডিওতে এই ধরনের টেক্সট ইফেক্ট অ্যাড করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। সো আমি এই ওয়াকের এই ভিডিওটাই সিলেক্ট করে দিলাম, আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি চলুন। ওকে, সো এই ভিডিওটাতে আমরা টেক্সট অ্যাড করব। তো দেখুন আমরা মানুষটা যখন, দেখুন পার্সনটা যখন এখানে আসলো, এই পর্যন্ত আসলো, এখন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব এখান থেকে। আর ভিডিওটার এই লেয়ারটা আপনারা দুই আঙ্গুল দিয়ে ধরে বড় করে নেবেন, ঠিক আছে? দুই আঙ্গুল দিয়ে দুই দিকে ধরে বড় করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো দেখুন আমি বড় করে নিলাম দুই আঙ্গুল দিয়ে ধরে। তো পার্সনটা যখন এই পর্যন্ত আসলো, এখান থেকে আমরা একটা টেক্সট অ্যাড করব। তো এর জন্য কী করবো, এখান থেকে লেয়ারে ক্লিক করব, তারপর এই যে দেখুন টেক্সট, এই টেক্সটে ক্লিক করব। এখানে আমি লিখে দিচ্ছি ওয়াকি। ওয়াকিং লিখলাম, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখান থেকে এই ফন্টটা অপশনে এইখানে ক্লিক করে আপনারা এই ফন্টটা চেঞ্জ করতে পারেন। তো আমি এই বোল্ড ফন্টটাই দিলাম। তো এইবার দেখুন এটা আপনারা পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। তো আমি এইখানে বসিয়ে দিলাম, এটাকে সেট করে দিলাম। তো এইবার এটাকে আপনারা অরিজিনাল ভিডিওর লেয়ার অনুযায়ী বড় করে দেবেন। আচ্ছা, তো এবার দেখুন আমরা যদি এবার প্লে করি তাহলে দেখুন এরকম হচ্ছে। ঠিক আছে, তো পার্সনটা যখন এই পর্যন্ত আসলো তখনই আমাদের এই ওয়ার্ক লেখাটা চলে আসলো। এইবার দেখুন আমাদের এই টেক্সটের লেয়ারটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আমাদের কার্সরটা আনতে হবে। এবার এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ড্রয়িং, দেখুন ড্রয়িং, ড্রয়িং সরি হ্যান্ডরাইটিং, এই হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করার পর এই কালার অপশনে ক্লিক করে আপনারা এটা গ্রিন কালার করে দেবেন, ঠিক আছে? এ পর্যন্ত এনে এটা গ্রিন কালার করে দেবেন, দেখে ধরে এটা গ্রিন কালার করে দেবেন। আর এই যে দেখুন এখানে এই অপশনটায় ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখুন এই উপরে কিন্তু একটা লেখা চলে এসেছে, একটা কোড চলে এসেছে, এই কোডটা আপনারা কপি করে নেবেন। তো এই কোডের উপর চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর কপিতে ক্লিক করে দেবেন। সেই কোডটা কপি করে নিলাম। এরপরে দেখুন এখানে এই অপশনটা ক্লিক করে অবশ্যই আপনারা এই পেন্সিল অপশনটা সিলেক্ট করে দেবেন, আর এই অপশনটা থেকে আপনারা এই অপশনটাই রাখতে পারেন, এটাই রাখতে পারেন। তো এরপরে দেখুন এই পার্সনটা যেতটুকু ওইখান অতটুকু আমাদের মার্ক করতে হবে, একটু একটু করে আমরা মার্ক করে নেব, ঠিক আছে? পার্সনের অনুযায়ী এই পার্সনটার শেপ অনুযায়ী আমরা আমাদের আমরা হ্যান্ডরাইটিং করে নেব বা ড্রয়িং করে নেব। ওকে, তো এবার দেখুন আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে দেখুন আমরা এই লেখাটুকু পুরোটা ড্রয়িং করে দেব। ওকে, তো এরপরে এই উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপরে হ্যান্ডরাইটিংয়ের লেয়ারে আরেকবার ক্লিক করবেন, ক্লিক করার পর এটার আলফা বা অপাসিটি, এই যে একদম প্রথম অপশনটা আলফা বা অপাসিটি, অপাসিটিটা একটু কমিয়ে দেবেন, ঠিক আছে? একটু কমিয়ে দেবেন, কমিয়ে দেওয়ার পর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই যে দেখুন এখানে কি বলে একটা অপশন রয়েছে, এই যে দেখুন চাবির একটা আইকন, তো এই কি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের দেখুন পার্সনটা যেটুকু আগাবে, যেটুকু সামনের দিকে অগ্রসর হবে, আমাদের এই হ্যান্ডরাইটিংটাও আমাদের ততটুকু আগাতে হবে। তো দেখুন পার্সনটা এতটুকু আগালো, আমরা হ্যান্ডরাইটিংটা ধরে সামনের দিকে এগিয়ে দেবো।
আবার পার্সনটা একটু অল্প আগাবে, আমাদের হ্যান্ডরাইটিংটাও ধরে আমরা একটু আগিয়ে দেব, সামনের দিকে এগিয়ে দেব। তো এই কাজটা আপনার ধৈর্য নিয়ে একটু একটু করে করবেন, যত সময় দেবেন এই কাজটাতে তত নিখুঁত হবে, ঠিক আছে? দেখুন আমাদের কিন্তু কমপ্লিট, তো আমাদের কাজ কিন্তু টোটালি কমপ্লিট। আর দেখুন প্রত্যেকবার যখন আপনি একটা একটা করে কি অ্যাড করবেন, তখন এই যে দেখুন এখানে একটা একটা করে বিন্দু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখুন একটা একটা করে কি অ্যাড হয়ে যাবে। তো এরপর আবার যদি এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেই, তো এবার আমরা চলুন ভিডিওটা প্লে করে দেখি। এই দেখুন আমাদের পার্সনটার সাথে সাথে কিন্তু এই গ্রিন কালার যে হ্যান্ডরাইটিংটা এটা কিন্তু মুভ করলো। তো এরপর এই গ্রিন কালার যে হ্যান্ডরাইটিং এর লেয়ারটা, এই লেয়ারের উপর ক্লিক করবেন, এরপর এই আলফা বা অপাসিটিটা আপনারা পুরো 100 করে দেবেন, ঠিক আছে? এরপরে এই ভিডিওটা আবার আমরা একটু প্লে করে দেখি, চলুন কেমন হলো। তো দেখুন আমাদের ভিডিওটা দেখতে কিন্তু এইরকম হলো। তো এবার এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন এই যে উপরে ডান পাশের কর্নারে এই অপশনটা থেকে, এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম, এরপর আমরা এই ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট হওয়ার পরে আবার আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো এই জন্য এখানে ক্লিক করলাম এই প্লাস আইকনে, এবার আবার 16:9 রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের আসলে অরিজিনাল যে ভিডিওটা, যে ভিডিওটা আমরা কোনো প্রকার এডিটিং করিনি, ওই ভিডিওটা এখানে নিয়ে আসবো। তো দেখুন এই ভিডিওটা কিন্তু কোনো প্রকার এডিটিং নেই, ঠিক আছে? দেখুন এই ভিডিওটা কিন্তু কোনো প্রকার এডিটিং নেই। তো এই অরিজিনাল ভিডিওটা আপনারা প্রথমে আনবেন, আনার পরে এই ভিডিওর লেয়ারটা একটু দুই আঙুল দিয়ে ধরে বড় করে নিলাম, এরপর লেয়ারের ভিডিওর একদম প্রথমে চলে আসবেন। আসার পরে লেয়ারে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করবেন, তারপর একটু আগে যে ভিডিওটা আমরা এডিটিং করলাম ওই ভিডিওটা ইম্পোর্ট করে দেবেন, ওই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন এরপরে এই এখানে দেখুন দুই নম্বর যে অপশনটা, দ্বিতীয় যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন, তারপর এটা ফুল স্ক্রিন করে দেবেন। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু পুরো ফুল স্ক্রিন হয়ে গেল। এরপরে আবার ব্যাকে আসবেন, আসার পরে এই যে দেখুন এখন কিন্তু আমাদের ভিডিওটায় গ্রিন কালার যে হ্যান্ডরাইটিংটা এটা কিন্তু রয়েছে। তো এটা রিমুভ করার জন্য আমরা কী করবো, এখানে দেখুন ক্রোমা কি অপশন, ক্রোমা কিতে ক্লিক করবেন, এরপর এটা ইনেবল করে দেবেন। করার পরে এই যে দেখুন কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করবেন, এরপর এইখানে এটা পেস্ট করে দেবেন। আমাদের এখানে এটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে পেস্ট করে দেবেন, তারপর এই টিক মার্কে ক্লিক করে দেবেন। পেস্ট করলাম কেন, ওই যে একটু আগে আমরা যে কালারটা কপি করেছিলাম ওই কালারটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখুন, ও আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এডিটিং করা। সো প্রসেসটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনারা যখন এটা করবেন তখন সহজ মনে হবে। তো আবার ভিডিওটা প্লে করি চলুন। তো দেখুন খুব নিখুঁতভাবে কিন্তু আমাদের এডিটিংটা হয়ে গেল। তো এবার এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আবার এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, তারপর এর ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেভার গিভ আপ।